আসসালামু আলাইকুম সবাইকে, মাই সেলফ সানিয়া মেহজারিন এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আমার দুই খালামনি আমাদের দুজনকে কি গিফট দিয়েছে, না টেনে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, এই যে সাত সকালে আমার পার্সেল চলে আসছে। আর করোনাকালীন থেকে যে অভ্যাস হয়ে গিয়েছে, কোনো কিছু বাইরে থেকে আসলে রোদ্রে অথবা মানে কোথাও রেখে দেওয়ার জন্য 1-1.5 ঘন্টা না ধরা, ওটাই সীমা বাইরে থেকে আসছে আর সীমা বারান্দায় রেখে দিছে। এই যে আয়ানকে ওর বাবা পেপার পড়াচ্ছে জোরে জোরে, কিন্তু তার আওয়াজ তো একটুও বের হচ্ছে না। দুজনকেই বলে পেপার পড়তে এবং পেপারের শিরোনামগুলি জিজ্ঞাসা করে। আয়ান পড়া দেয় কিন্তু অদ্দি পড়া দেয় না, ও অনেক ফাঁকিবাজ। পেপারের প্রত্যেকটি পাতা উল্টি উল্টি ওর বাবাকে পড়া দিয়েছে। এই যে ওরা নেটে আরবির অক্ষরগুলি শুদ্ধভাবে পড়া শিখে, এটা আসরের পরে একবার করে, আবার সকালেও করে অনেক সময়। আসরের পরে ওদের মেন পড়াটা পড়ে, আর সকালবেলায় ওরা অক্ষরগুলো শুদ্ধভাবে। স্যার হচ্ছে আমেরিকায় ওস্তাদ নোমান আলী খান, উনি পড়ায়। উনি ছোট বড় সবাইকে আরবি মানে শুদ্ধভাবে শিখার এবং আর কোরআন শরীফ বোঝার মানে তাফসির অনুবাদগুলোই করায় বেশি। এই যে মানে আমরা তো ওকে ওদেরকে আরবি টিচার দিয়ে পড়াই, কিন্তু শুদ্ধভাবে মানে ঠিকভাবে হচ্ছে কি না এটা ওরা আবার সকালে অক্ষরগুলো নেটের মাধ্যমে পড়ে নেয়, বিকালে আবার ওরা তখন ওদের পড়াগুলি আবার দিতে পারে সুন্দরভাবে। কারণ আমরা তো একভাবে শিখেছি, এখন শুদ্ধভাবে না করলে তো কোরআনের উচ্চারণ অর্থই চেঞ্জ হয়ে যায়। তাই ওরা দুই ভাই বোনেই বসে পড়তে। আমার ছেলে তো টুপি, এটা ওর নানার দেওয়া টুপি। আমার বাবা যখন হজে গিয়েছিল তখন আয়ানকে আমার বাবা দেখেনি, কিন্তু আমাকে এনে আয়ান মানে ছোট একটা জায়নামাজ আর টুপি দিয়েছিল। তখন বুঝতে পারিনি যে বলছে যে রেখে দাও পরে কাজে লাগবে। সে ওই টুপিটা পরেই সব সময় নামাজ পড়ে, তারপরে আরবি পড়ে। সে দেখে না তার নানাকে, কিন্তু ফিল করে। তার দাদাভাই দিদুও হজ করার সময় নিয়ে আসছে তার জন্য, কিন্তু তার তো মাথা বড়, টুপিটা ছোট হয়ে গেছে। সুন্দরভাবে মানে উচ্চারণটা খুবই সুন্দর হয়, আমিও মাঝে মাঝে বসি। আমি দরজা লাগিয়ে দিচ্ছি যাতে বাইরের আওয়াজ ওরা না পায়। এই যে অদ্রিদের ছোট খালামণি অদ্রিদের জন্য বার্গান নিয়ে আসছে, আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য আনছে, ওদেরটা ওদের বাসায় দিয়ে আসছে, আর অদ্রি আর আয়নেরটা উপরে নিয়ে আসছে। সাথে নিদিতারটাও আমাদের বাসায় নিদি, এই যে নিদিতার অদ্রি খাচ্ছে আর আয়ান আগে খেয়ে ফেলেছে। ওরা দুই বোন একসাথে বসে দুষ্টমি করছে আর খাচ্ছে। ইচ্ছা করে এমনি তো ঝাল বার্গার নিয়ে আসছে, তার মধ্যে আবার নাগা সস মিলিয়ে খাচ্ছে, আরও ঝাল করেছে বার্গারটাকে। এই যে আমি এখানে আতপ চাল ভিজিয়েছি, এটা দেশ থেকে আমার খালা শাশুড়ি দিয়েছিল পিঠা খাওয়ার জন্য। এই যে ভিজিয়েছি, পরে এটা গুঁড়ি করতে দিব। এই যে নিয়ে আসছি, এরকম প্যাকেট করে করে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন রাখা যায়, মানে ঠান্ডা যখন গুঁড়ি করে আনবেন তখনই কিছুক্ষণ মানে রেখে দিবেন নর্মালে, তাহলে গরম যে ভাবটা ওটা চলে যাবে। তারপরে পরিষ্কার পলিথিনে সুন্দর করে প্যাকেট করে করে ডিপ ফ্রিজে রাখা যায়, তাহলে অনেক দিন রেখে পিঠা করে খেতে পারবেন। অথবা চিকেন ভাজার সময়ও আমি মাঝে মাঝে দেই, তারপরে বড় বড় মাছ ফ্রাই করার সময়ও একটু চালের গুঁড়া দেই, তারপরে রোজার মধ্যে আলুর চপ বেগুনি করার সময়ও একটু দেই, তাহলে একটু ক্রিপসি হয়। এই যে এখন আয়ান তার বড় খালামণির গিফট আনবক্সিং করছে। এই ফ্লাক্সটা হট এবং কোল্ড দুটাই রাখা যায়, খুব সুন্দর বক্সটা। এই বইটা, এই বইটার মধ্যে সমস্ত কিছু লেখা আছে, মানে ভিতরে যা যা আছে ওগুলি কী কী কাজে ব্যবহার হবে ওই এই বইটার মধ্যে সব কিছু আছে। কিন্তু আমার
আমার কাছে খুব অন্যরকম লেগেছে, অন্যরকম বিজ্ঞান বক্স আর কি, আলোর ঝলক। এটা কি কাজে বুঝলাম না, মানে এই প্যাকেটের জিনিসগুলো বুঝলাম না, হয়তো মানে ভিতর ওই আরেকটা প্রথম যে বইটা, ওই বইটা পড়লে বোধহয় বুঝতে পারবো। অলরেডি আয়ান তো দুইবার তিনবার খুলেই ফেলছে, একবার খুলে একবার লাগায়, শুধু দেখতেছে আর পড়তেছে কিন্তু কিছুই, মানে ওর বাবা পড়ে তারপরে অথবা আমি দেখে ওকে কাজে লাগাবো। অদ্রি তো বলতেছে এটা আমাকে দাও, তুমি পারবে না, এটা অনেক ভেজাল আছে, মানে সে আর কি নেওয়ার জন্য আর কি এটার একটা ভেজাল বের করে ফেলছে। এই যে আয়ান তো এটা লুকায় আবার বের করে। অলরেডি আয়ান আর ফারমান দুই ভাই মিলে, ফারমান আমার ভাইয়ের ছেলে, দুজন অলরেডি দুই বা তিনবার খুলেছে। এই যে আয়ান, এটা সিডি, এটার মধ্যে বোধ হয় কিছু আছে, এটা ছেড়ে দেখতে হবে যে এটার মধ্যে কি আছে। অস্থির হয়ে যায় একটা কিছু পেলে, মানে এটা দেখার জন্য অস্থির হয়ে যায়, দুই তিন দিন এটার জন্য খুব পেরেশান হবে, তারপর আবার ভাই বোন এটাকে এক কোনায় ফেলে রাখবে। এটা হচ্ছে ওদের আয়ান, একে একে সব খুলে খুলে দেখাচ্ছে। আর খালামণিকে তো অবশ্যই ধন্যবাদ। ফ্লাস্কটা তো সে একটু পর পরে পানি ঢুকাচ্ছে, আর সারাদিন সাথে সাথে নিয়ে ঘুরে, একটু পানিও খায় নাই, তারপর আবার আমি পানি ফেলে দিয়ে এটা ঢুকাই ফেলছি, যে যখন কোথাও যাবা তখনই, মানে এটা স্কুলে নেবে, এটা নেবে। এটা বোধহয় কোনো গ্লাস টাইপের বোধহয় কিছু, এগুলি আর খুলতে দেয়নি বাচ্চাদের, যে ওরা এই পুরো প্যাকেটটাই যেসব মানে জিনিসগুলি এগুলি কিছুই আমি বুঝিনি। এই যে ফ্লাস্কটা খুব মানে অনেক ভারী আর কি, ফ্লাস্কটা ভালোই, ফ্লাস্কটাতে আবার এটাতে পানি ঢেলে খেতে পারবে, ফ্লাস্কটার মধ্যে যে ক্যাপটা এটা পানি ঢেলে খেতে, এই যে হট এবং কোল্ড, এই যে একে একে সে দেখাচ্ছে। এই যে আগে সে উত্তর লেন্সটা ধরেছে, তারপর ধরেছে বাউন্সিং বলটা, তারপরে সে দেখতেছে কি ধরবে কোনটা, তারপরে বোধহয় ব্যাটারি, এখানে দুইটা ব্যাটারি, এটার মধ্যে অলরেডি প্যাকেট করা ছিল দুটো ব্যাটারি, তারা দুই ভাই মনে হয় প্যাকেটটা খুলে ফেলেছে, সুন্দরভাবে প্যাকেটিং করা ছিল। এটা মোটর, এটা মোমবাতি, মানে বিজ্ঞানের মানে আমরা ল্যাবরেটরিতে যে কাজগুলি করি ওই জিনিসপত্রই আছে দেখলাম। এটা ব্যাটারির কেসিং, মানে লাল তার আর কালো তার দেওয়া, সে মানে বাউন্সিং বলটাই বারবার ধরছে, এটাই তার পছন্দ হয়েছে বেশি। আর এটা পুঁথির বক্স, ছোট ছোট অনেকগুলো পুঁথি বিভিন্ন কালারের, আর এটা হচ্ছে লেজার লাইট। এটা আমি ওর কাছে দিব না, এটা আমি আমার কাছে রাখবো, কারণ ওর লেজারটা তো বুঝে না, দেখা যাবে যে কোথায় না কোথায় ইয়ে করবে। এটা অলরেডি আমি রেখে দেবো আমার কাছে। এই যে সে চশমা পরতেছে, যখন এই 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 কাজগুলি করবে তখন চশমা পরে কাজ করতে হবে, সে আবার আমাকে বলতেছে। তারপরে এখানে বোধহয় এটা স্বচ্ছ কাঁচ আর কি, আয়না টাইপের, আয়নাই কাঁচ তো কিছু দেখা যায় না, আর এটাই যে আয়নার মতো একটা আছে, একটা এখানে চারটা আয়না ও তিন একটা স্বচ্ছ কাঁচ আছে। ওই যে প্রথম বইটা পড়লেই মানে সব ভালোভাবে বুঝতে পারবো। যে আপনারা সবাই তো দেখলেন আয়নের বিজ্ঞান বক্স, যেটা দুই দিনও থাকবে না আয়নের কাছে, আমার কাছে চলে আসবে। তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। টেক কেয়ার, ফান, আল্লাহ হাফেজ, বাই বাই সবাইকে।